এলাকার আলিয়া মাদ্রাসার ছাত্র থাকতে পারে, কওমি মাদ্রাসার ছাত্র থাকতে পারে, এলাকায় আলিয়া পড়নেওয়ালা আলেম থাকতে পারে, কওমি পড়নেওয়ালা আলেম থাকতে পারে, দ্যাট ইজ নো প্রবলেম। আলেম ভাইরা জানেন এই জন্য ওহিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনাদেরকেও জানা দরকার, আপনারাও বলেন তো ওহি কত প্রকার, সকলে বলেন না কয় প্রকার? ভাই মাদ্রাসায় যাওয়ার সুযোগ সবার হয় নাই, অনেকের হয় নাই, আজকে এটা মাদ্রাসার একটা ক্লাস মনে করেন না। ওহি কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ওহির নাম হলো ওয়াহিয়ে মাতলু, এটা হলো আল কোরআন। আরেক প্রকার ওহির নাম হলো ওয়াহিয়া গাইরে মাতলু, এটার নাম হলো হাদিস শরীফ। আমার আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এবং সাত প্রকারে আমার নবীর কাছে ওহি নাজিল হতো সাতটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? সাতটা পদ্ধতিতে আমার নবীর উপরে ওহি নাজিল হতো। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বাদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহ সহিহ আল বুখারীতে باب كيف كان بدو الوحي الى رسول الله صلى الله عليه وسلم এই অধ্যায়ের মধ্যে এই ওহির আলোচনায় হাসিয়ার মধ্যে পরিপূর্ণ আলোচনা এসেছে যে আমার নবীর উপরে সাত প্রকার ওহি নাজিল হতো। আবার বলেন মুখস্থ করার জন্য কয় প্রকার? সাত প্রকারে সাত ভাবে ওহি নাজিল হতো। তার মধ্যে একটা বললে বুঝবেন, একটা হলো আমার নবী যদি ঘুমিয়েও থাকতেন ঘুমের ভিতরেও আমার নবীর উপরে ওহি নাজিল হতো। তাহলে আমাদের ঘুম আর নবীর ঘুম এক ঘুম নয়। তো যার ঘুম আমাদের ঘুমের মতো নয় ওই নবী কি আমাদের মতো? কোন সময় না, কোশ্চিন কালেও না, আমার নবীর তুলনা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ নাই। আমার নবীর তুলনা একজনই, তিনি হলেন আমার নবীর তুলনা আমার নবীর নিজে। আমার নবীকে যদি বুঝাতে চান যে নবী কার মতো, তাহলে আরেকটা চরিত্র আমার নবীকে দাঁড় করাতে হবে যে আমার নবীর মতোই নবী, আমার নবীর মতো আর কেউ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে থাকলেও তিনার ওযু নষ্ট হতো না। আমরা ঘুমাইলে কি ওযু থাকে? মাসআলা খেয়াল করেন, আপনি যদি কোন জিনিসের উপরে জিনিসের দিকে হেলান দিয়ে একটু তন্দ্রা দিয়ে যান, তাহলে ঘুম এরকম এসে পড়লে আপনার ঘুম ওযুটা নষ্ট হয়ে যাবে। আবার যদি আপনি শুয়ে ঘুমিয়ে যান, শুয়ে চোখ বন্ধ ঘুমিয়ে ঘুম এসে গেছে, আপনার ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার নবীজি ঘুমাইলেও ওযু নষ্ট হতো না। তাহলে এই পারপাজে বুঝেন আমার নবী আর আমরা সমান। তো আমার নবীর উপর ওহি নাজিল হতো ঘুমের ভিতরেও, আমার নবীর উপর ওহি নাজিল হতো সালসালাতুল জাজ ঘন্টার ধ্বনির মতো। আমার নবীর উপরে ওহি নাজিল হতো হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বলতেন। তো বলছিলাম ওহি দুই প্রকার, একটি হলো ওয়াহিয়ে মাতলু, এটি হলো আল কোরআন, আরেকটা হলো ওয়াহিয়া গাইরে মাতলু, এটা হলো হাদিস শরীফ। অর্থাৎ আমার আল্লাহ কোরআন হিসেবে আমার নবীকে দিয়ে যা বলিয়েছেন এটা ওহি, আর আমার আল্লাহ পাক হাদিস হিসেবে যা বলিয়েছেন এটা ওহি। তো এটা দ্বারা বোঝা গেল আমার নবীজি যা কথা বলেন আমার আল্লাহ পাক বলছেন এটা নবী আপনার কথা নয়, এই কথাগুলি হলো আমি আল্লাহর কথা। নবীর কথা কার কথা? এজন্য দুনিয়ার সব মানুষের ভুল হতে পারে, আমার নবীর ভুল হতে পারে না। নবীর ভুল হতে পারে? পারে না। আমি আলোচনা করতে কারো গীবত করি না, কারো সমালোচনা আমার দরকার নেই, কে খারাপ এটা আমার বলার দরকার নেই, তবে আকীদার ব্যাপারে আমি ছাড় দেই না, সঠিক আকীদাগুলি বর্ণনা করি। আমাদের দেশে একটা তাফসীর আছে, এই তাফসীরটার বাংলা অনুবাদ হয়েছে মূলত উর্দু তাফসীরটা। এই তাফসীরের সূরা নাসরের তাফসীর করতে যে ভাই সাহেব লিখে দিয়েছে যে আমার নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব ও নবী আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে যে যে সমস্ত ভুল করে ফেলেছেন এজন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। বলেন এটি কি কোনো কথা হতে পারে? নবী জীবনে ভুল করেছেন, নবীর ভুল যে ধরতে যায় সে ভুল ধরে আল্লাহ। কার ভুল ধরে?
আল্লাহর আল্লাহর ভুল ধরে নবীর ভুল ধরে মুমিন হওয়া যায় না মুনাফিক হওয়া যায় আমি দলটার নামও বলবো না তাফসীরের নামও বলছি না এরকম বিশ্বাস আকীদা যদি ওই তাফসীর পড়ে কারো থেকে থাকে আপনি তওবা পড়ে দিলটাকে সাফ করে নেন আবার কলেমা পড়ে মুসলমান হন আমার নবীজি জিন্দেগিতে কবিরা গুনাহ করে নাই সাগিরা গুনাহ করে নাই আমার নবীজি কোনো ভুল করতে পারেন না কারণ আমার নবীকে কন্ট্রোল করেছেন আমার আল্লাহ নবী যখন কথা বলেন তখন আল্লাহ পাক বলেন হাবিব এটা আপনার কথা নয় এবার আমার নবী যখন কোনো কাজ করেন আমার আল্লাহ কি বলেন দেখেন ভাইরা আমার এই প্রেক্ষাপট তুলে ধরার জন্য আমি খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে দুটি জিনিস জানতে চাই আমার নবী মূল নাম হলো মুহাম্মদ এবার আপনারা সকলে বলেন আমার নবীর মূল নাম কি মুহাম্মদ এবার একবার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আরেকটি নাম স্পেশালি কোরআনুল কারীমে এসেছে এটা হলো আহমদ মুহাদ্দিসগণ বলেছেন আমার আল্লাহর নাম হলো মাহমুদ আর আমার নবীর নাম হলো মুহাম্মদ আমার আল্লাহর নাম হলো আহাদ আর আমার নবীর নাম হলো আহমদ আল্লাহর সাথে তার হাবিবের কি সম্পর্ক আল্লাহর সাথে তার নবীর কি গভীর ভালোবাসা কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ ১২টা অক্ষর অর্ধেকটা অংশে ১২টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতেও ১২টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটা অক্ষরের মধ্যেও নুকতা নাই নুকতা মানে যেমন বাইয়ের নিচে এক নুকতা পায়ের উপরে দুই নুকতা পায়ের উপরে তিন নুকতা এই যে ছোটা গলি আছে না লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নুকতা ওয়ালা অক্ষর নাই আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটাও নুকতা ওয়ালা অক্ষর নাই আল্লাহ লিখতে যে কয়টা অক্ষর লেগেছে মুহাম্মদ লিখতে ওই কয়টা অক্ষরই লেগেছে সুবহানাল্লাহ আমার আল্লাহর নাম আল্লাহ লিখতে তাসদীদ লেগেছে একটা ওই যে অক্ষরের উপরে তিনটা দাঁড় দিয়ে একটা জিনিস থাকে এটার নাম হলো তাসদীদ আমার নবীর নাম মুহাম্মদ লিখতেও একটা তাসদীদ লেগেছে আল্লাহ কি সুন্দর করে তার হাবিবকে ভালোবেসেছেন তো কোরআনুল কারীমে আমার নবীর মূল দুটি নাম এসেছে একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ কিন্তু শারহুল বুখারী আল্লামা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ায় উল্লেখ করেছেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা সাহেব আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াতে উল্লেখ করেছেন আমার আল্লাহ পাক তার হাবিবের এত শান মান দিয়েছেন আমার নবীজির মোট ৫০০ নাম আল্লাহ পাক দান করেছে ৬০০ নাম ৫০০ এক একটা নামের এক একটা গুণ আছে একটা নাম এমনি হয় না এক একটা নামের পিছনে নবীর এক একটা গুণ আছে ভাইরা আমার তাহলে নবীজির মূল নাম মুহাম্মদ এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীজির জন্মস্থান কোন জায়গায় নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন সাহস করে বলেন না কোথায় কিছু লোক বলতে পারছেন সবাই বলতে পারেন না আপনারা কি জানেন না জানতে হবে ইউ হ্যাভ টু নো এই যুবকেরা তোমরা যদি না জানো তোমাদের কাছে আমি আজকে জানাই দিচ্ছি তবে মুসলমানের যুবক হয়ে যদি না জানো তোমার মতো নিমখারাম এবং বোকা কোনো মুসলমানের সন্তান নাই কেন জানো তুমি মেসির বাড়ি আর্জেন্টিনা এটা জানো নেইমারের বাড়ি ব্রাজিলে এটা জানো তুমি তোমার নবীর বাড়ি কোথায় এটা জানো না তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই নবীর জন্ম কোথায় মক্কাতুল মুকাররামায় মক্কা শরীফে নবীজি মক্কাতুল মুকাররামায় জন্মগ্রহণ করেছেন নবী সম্পর্কে জানেন খালি কোরআনের তাফসীর ইসলামের বিধান ইসলাম ইসলাম কোরআন কোরআন বহুত শুনেছেন আজকে নবীর কথা শুনেন কেন নবীর কথা শুনবেন কোরআনের বিধান নবী
ইসলামের বিধান নবী ইমানের মূল নবী নবী নাই তো কোরআন নাই নবী নাই তো ইসলাম নাই নবী নাই তো ঈমান নাই নবী নাই তো আল্লাহ নাই আজীবন নবীকে বাদ দিয়ে কোরআন মানবেন কোরআন মানা হবে না আজীবন নবীকে বাদ দিয়ে ঈমান আনবেন ঈমান হবে না আজীবন নবীকে বাদ দিয়ে ইসলাম মানবেন ইসলাম হবে না আজীবন নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুঁজবেন আমার আল্লাহ বলবে আমাকে পাইবা না ভাইরা আমার আমাদের বাংলাদেশের মুফাসসির ভাইরা একজন আলেমের একজন কবি খুব কবিতা গিয়েছে আল্লামা ডক্টর ইকবালের ডক্টর ইকবালের কবিতা গিয়ে গিয়ে অনেক আলোচনা করেছে ডক্টর ইকবাল কি বলেছে জানেন ডক্টর ইকবালের একটি বই আছে নাম হলো শেকওয়া তার জবাব হলো জবাবে শেকওয়া শেকওয়া প্রেক্ষাপট হচ্ছে ডক্টর ইকবাল মুসলমানদের বর্তমান অবস্থা এরকম কেন আজকে কেন মুসলমান মার খাচ্ছে আপনারা কি জানতে চান মুসলমানরা কেন মার খাচ্ছে জানতে চান মুসলমানদের অধঃপতন কেন শুনে রাখেন ভালো করে মুসলমানদের অধঃপতনের কারণ মুসলমানদের মার খাওয়ার কারণ মুসলমানদের এই নীতি নৈতিকতার অধঃপতনের কারণ ডক্টর ইকবাল তার অভিযোগ শেকওয়ার মধ্যে তুলে ধরলেন শেকওয়া হলো তিনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন আল্লাহ মুসলমানদের এই অবস্থায় কেন মুসলমান মার খাচ্ছে কেন মুসলমানরা অধঃপতিত কেন সম্মান মুসলমানদের নাই কেন তিনি আল্লাহর বিরুদ্ধে কিছু অভিযোগ করলেন হ্যাঁ মুসলমানদেরকে তুমি নরম পাইছো এই জন্য বুঝি তাদেরকে শাস্তি দিচ্ছ মুসলমানরা তোমাকে সেজদা দেয় এই জন্য মুসলমানরা তোমাকে ভয় করে এই জন্য বুঝি তোমার তুমি তাদেরকে ভয়ের সুযোগ নিয়ে তুমি তাদেরকে হেস্তানস্ত করছো এইভাবে পড়ে পড়ে ডক্টর ইকবাল আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুললেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না কিন্তু ডক্টর ইকবাল আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে ফেলেছে তখন উপমহাদেশের আলেমরা ফতোয়া লাগালো ফতোয়া দিয়ে দিল যে ডক্টর ইকবাল বেঈমান হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে না জেনে না বুঝে হাকিকত না জেনে এরকম ফতোয়া দেওয়াওয়ালা মানুষ আছে না ভাই আন্দাজে ফতোয়া মারে আক্রোশে যাওয়া যাবে না কেন বেদাত অথচ উনি বেদাতের সংজ্ঞাই জানে না পীরের কাছে যাওয়া যাবে না শিরিক আমি জিজ্ঞেস করলে উনি শিরিকের সংজ্ঞা বলতে পারবে না যারা বলে পীরের কাছে যাওয়া শিরিক আমি বিশ্বাস করি উনি পীরের কাছে যাওয়া শিরিক আমি যদি তাকে জিজ্ঞেস করি শিরিক কিভাবে কিভাবে হয় আমি ইনশাআল্লাহ বলে বলতে পারি শিরিকের সঠিক সংজ্ঞা সে জানে না যেই সেই কথায় শিরিক হয় না ভাই যা তা কথায় শিরিক হয় না শিরিক হওয়ার জন্য তাওহীদের বিপরীত হতে হবে ভালো করে শুনে রাখেন এই মাইকের আওয়াজে জামাত ইসলামের আলেম ভাইরা থাকতে পারেন চরমরায় পন্থী আলেম ভাইরা থাকতে পারেন তাবলিগ পন্থী আলেম ভাইরা থাকতে পারেন কৌমি পন্থী আলেম ভাইরা থাকতে পারেন হেফাজত পন্থী আলেম ভাইরা থাকতে পারেন দেয়ার ইজ নো প্রবলেম আপনি আমার কথাগুলি মিলান দুয়ে দুয়ে চার যদি না হয় আমি মুফতি মাসুদ স্টেজ থেকে নামবো না ইউ মে আস্ক মি আপনি আমাকে কোশ্চেন করতে পারেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি কথা বলছেন ভাই আমি বড় কোন আলেম দাবি করছি না কিন্তু আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন কয়েকটা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসায় হাদিসের উপরে টাইটেল করেছি সর্বোচ্চ ডিগ্রি কামেল করেছি তাফসীরের উপর করেছি ফিকাহের উপর করেছি অতীত কোন ভাই সাহেবরা কি ধরনের পড়াশোনা করেছে কোন ক্লাসে কোন কিতাব পড়ানো হয় এটা আমার আইডিয়া আছে যা তা কথায় শিরিক হয় না ভাই যেই সেই কথায় শিরিক হবে না শিরিক হওয়ার জন্য তাওহীদের বিপরীত হতে হবে তাওহীদ কি আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহ রুবিয়তের সঙ্গে কেউ যদি কাউকে অংশীদার স্থাপন করে অর্থাৎ যদি কেউ মনে করে আল্লাহ যেমন এরকম আরো কেউ আছে আল্লাহর গুণাবলী যেমন আল্লাহর সমান এরকম গুণাবলী আরো কারো আছে আল্লাহ যেমন রব প্রতিপালক এরকম আরো প্রতিপালক আছে এইটা যদি কেউ কাউকে মনে করে তাহলে শিরক হবে আমার ভাইরা যারা জাকির ভাইরা আপনারা আল্লাহর ওলির দরবারে যান কেউ বিশ্ব জাকির মন্দিরে যান কেউ আনাইপুরে যান এখানে সারসিনা যান এরকম মানুষও থাকতে পারেন আপনারা বলেন তো আপনারা আল্লাহর ওলির দরবারে পীরের দরবারে যান ওই পীর সাহেবকে আল্লাহর সমান মনে করে না আল্লাহর বন্ধু মনে করে
আল্লাহর ওলি মনে করে আল্লাহর বন্ধু মনে করে আল্লাহর একজন মাকবুল বান্দা মনে করে যান যে কেন যান কারণ এই লোকটি আমার আল্লাহকে রাজি এবং খুশি করেছেন আমার আল্লাহকে সন্তুষ্ট করেছেন অতএব ওই লোকটার কাছে গেলেই তিনি আমাকেও বুঝাতে পারবেন যে আল্লাহকে কেমনে পাইতে হয় কেমনে রাজি করতে হয় কেমনে সন্তুষ্ট করতে হয় এটা শেখার জন্য একটা মানুষ আল্লাহর ওলির দরবারে যায় দ্বিতীয়ত আরেকটা কারণ হলো আল্লাহর ওলির দরবারে এজন্য যায় যে আল্লাহর ওলির উসিলায় একটা মানুষ আল্লাহর রহমত পাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে মৌলিক এই দুইটি পয়েন্ট আপনি একটা তো শিরিক প্রমাণ করতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ আমি শুধুমাত্র আপনাদের এই চুয়াডাঙ্গায় না হোল ওয়ার্ল্ডকে সারা বাংলাদেশকে সারা পৃথিবী সব আলেমদেরকে চ্যালেঞ্জ করছি আপনি এই দুইটি পয়েন্টে আজীবন পর্যন্ত শিরক প্রমাণ করতে পারবেন না পারবেন না আপনি আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর রহমতে ওলিদের কাছে উসিলা করে যাওয়া আপনি আজীবন পর্যন্ত শিরক প্রমাণ করতে পারবেন না আমি যখন ফিকা পড়ি মুফতি পড়ি তখন সেই মুফতি পড়তে যে আমার ভাই বানিয়েছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর ডক্টর সাহেবকে আমার উস্তাদ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব পরিচয় করায় দিলেন যে উনি আগ্রসী বিশ্ব জাকির মঞ্জিলে পড়াশোনা করেছে হাদিস বিভাগে আগে তো ডক্টর সাহেব আমাকে প্রশ্ন করলেন আচ্ছা পীরের কাছে গেলে কি ইমান থাকে কি ধরনের মানুষ কথাবার্তা বলছে পীরের কাছে গেলে কি ইমান থাকে এই প্রশ্ন যদি মানুষকে করে এটা কত বড় ইমান ঘাতি এবং বিভ্রান্তকর প্রশ্ন জানেন এই প্রশ্নতে এই উপমহাদেশে আপনার দাদা বাবা চোদ্দ গোষ্ঠী এমনকি এই উপমহাদেশের সমস্ত মুসলমানগুলি এই ফতোয়াতে বেইমান হয়ে যাবে কেন জানেন উপমহাদেশে যখন মুসলমান ছিল না উপমহাদেশে যখন ইমানদার ছিল না তখন পীর মাশায়েখরাই আল্লাহর ওলিরাই অন্য ধর্মের মানুষগুলিকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন আপনি বলছেন পীরের কাছে গেলে কি ইমান থাকে আপনি খোঁজ করে দেখেন যিনি প্রশ্ন করছেন আপনার দাদা না হলে পর দাদা না হলে তার দাদা কোন না কোন পীরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন উনি কোন না কোন পীরের কাছে ধুতি খুলে লুঙ্গি পরেছেন টিকি খুলে টুপি পরেছেন আজকে আপনি যদি প্রশ্ন করেন পীরের কাছে গেলে কি ইমান থাকে তাহলে আপনার চোদ্দ গোষ্ঠীর তো ইমান ছিল না তা আপনার ইমান আসলে কোথা থেকে তো আমি বললাম অবশ্যই ইমান থাকে তার হাতে আমার পঞ্চাশ মার্ক ছিল কত মার্ক পঞ্চাশ মার্ক ভাই ভাতে তিনি সর্বোচ্চ পঞ্চাশ মার্ক দিতে পারবেন তা আমি ওনার কাছে মার্ক পাওয়ার জন্য সেদিন বলতে পারতাম কারণ আমি জানি উনি ওই মাইন্ডের বলতে পারতাম যে না পীরের কাছে যাওয়া যাবে না বলতে পারতাম মার্ক পাওয়ার জন্য কিন্তু আমি মার্ক পাওয়ার জন্য যদি বলতাম ওই দিন ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না পীরের কাছে যাওয়া যাবে না তো আমি আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহর ওলিদের কাছে ধরা খেয়ে যেতাম ভাই আপনি আমাকে পঞ্চাশ মার্ক এবছর না দিবেন আমি আবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো কিন্তু আমার ইমান যদি নষ্ট হয় আল্লাহ আল্লাহ রাসূল যদি বেজার হয়ে যায় আমার ইহকালও শেষ পরকালও শেষ আমার মুস্তাফিজুর রহমান উস্তাদ বললেন আসলে উনারা উসিলা মনে করে পীরের কাছে যায় মানে উসিলা মনে করে তো উনি পাল্টে আমাকে প্রশ্ন করলেন উসিলা মানা কি জায়েজ এবং উসিলা মানলে কি ইমান থাকবে উনি ছোট্ট করে ভাবে কথা বলছেন টেনে টেনে আমি বললাম অবশ্যই উসিলা মানলে ইমান থাকবে এবং উসিলা মানাটাই শরীয়ত সম্মত উনি হা করে তাকায় আছে আমার মনে পড়ে গেল বুখারী শরীফে দুই জায়গায় হাদিসটা আছে এবার বুঝে থাকলে বলেন তো কয় জায়গায় দুই জায়গায় আমি তখন স্মরণ করিয়ে দিলাম উসিলা করে দোয়া করা উসিলা মানা এটাই ইসলাম সম্মত কিভাবে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল শরীফের পরে ওরা তো বুখারী শরীফ ছাড়া সহজে অন্য কিতাব মানতে যায় না এই জন্য বুখারীটা আগে টান দিলাম আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত মদিনা শরীফে অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে না তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমানদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা কুননা নাতাওয়াসসালু ইলাইকা বিন্নাবিয়্যিকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন রব্বুল আলামিন ওয়া মা প্রতিপালক হে আমাদের মনিব আমরা তোমার নবীর উসিলায় আপনার নবীর উসিলায় আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম আপনি আমাদেরকে বৃষ্টি দান করতেন আমরা এখন নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিন নবী হে রব হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ আমরা এখন আপনার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরায় আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করছি আয় আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন ফায়ুসকাউনা হাদিসে বুখারীতে এসেছে আল্লাহ পাকের হাবিবের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআনহুর ওসিলা করে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআনহু দোয়া করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দান করেছে এই হাদিসটি বুখারীতে দুই জায়গায় আসছে তাহলে সাহাবায়ে কিরাম যদি ওসিলা করে দোয়া করতে পারে নবীর ওসিলা এবং নবীর চাচার ওসিলা করে দোয়া করতে পারে এই দোয়া আল্লাহ কবুল করেছেন তাহলে এবার বুঝে থাকলে বলেন আমি চ্যালেঞ্জ করে বলছি ওসিলাকে নাজায়েজ না জায়েজ 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 যারা পড়াশোনা ছাড়া মুলবি হয় মুফতি হয় কোনো দলিল নাই রেফারেন্স নাই তারাই বলবে ওসিলা মানা জায়েজ নাই বলে দিবে খালি ওসিলা মানা জায়েজ নাই ওসিলা মানা বিদআত শিরিক পিছনে একটা ফতোয়ার কিতাবের রেফারেন্স দিবে না কোন রেফারেন্স দিতে পারবে না যে অমুক ফতোয়া কিতাবে লেখা আছে ওসিলা মানলে শিরিক হবে না জায়েজ হবে কোন রেফারেন্স নাই ভাইরা আমার আমি আরেকটা ফতোয়া কিতাবে রেফারেন্স দিচ্ছি এই কারণে অনেকেই মনে করে এখন আক্রোশী যায় লাভ কি আক্রোশী পিতে মরে গেছে তাদের কথা আক্রোশী যায় লাভ কি বা কোন নাজারে যায় লাভ কি সেখানে তাদের ওসিলা করে দোয়া করে লাভ কি মানুষ মারা গেলে কোনো ওসিলা থাকে না এই ধরনের চিন্তা চেতনা অনেকের আছে আমি আপনাকে বলবো আপনি যদি কওমি মাদ্রাসার হন পড়াশোনা করে মুফতি হয়েছেন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে মুফতি হয়েছেন আপনি নিশ্চয়ই জানেন আপনি অবশ্যই জানেন তাম পৃথিবীতে একটি ফতোয়ার কিতাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ তার নাম হলো ফতোয়ায়ে শামি এই ফতোয়ায়ে শামি দেওবন্দি ছাপ যেটা বাংলাদেশের তো কওমি মাদ্রাসা আছে এদের গোড়া হলো দেওবন্দ আশেপাশে কি কোনো কওমি মাদ্রাসা আছে তাহলে তো কমন করে যাবো না তার কথা বলি ভালো আমি খুশি হয়েছে দেয়ার ইজ নো প্রবলেম কওমি মাদ্রাসার গোড়া হলো দেওবন্দ এই দেওবন্দি ছাপ যেটা ফতোয়ায়ে শামি এটার 149 পৃষ্ঠায় প্রথম খণ্ডে মুকদ্দমায় উল্লেখ আর যেটা মিশরি ছাপ এটার 135 পৃষ্ঠায় খতিবে বাগদাদের মধ্যে সনদ সহকারে উল্লেখ তামাম পৃথিবীতে প্রসিদ্ধ মাঝহাব হলো চারটা সকলে জবান খুলে বলেন তো ভাইজান কয়টা মাঝহাব চারটা মাঝহাব এই চার মাঝহাবই আমরা হক মনে করি সঠিক মনে করি যে কেউ যে কোনো একটা মাঝহাব অনুযায়ী আমল করলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু হঠাৎ করে মানুষ এসে বলছে কোন মাঝহাব মানা যাবে না মাঝহাব তাজাব নাই সব মাঝহাবগুলি গোমরাহি ওনারা চার মাঝহাবকে বাদ দিয়ে এখন 18টা মাঝহাব বানিয়েছে চারটা মাঝহাব মানবে না এই চারটা দল মানবে না ওনাদের এক শায়খ বলছে কয় জান্নাতে যাবে একটা দল নবীজি ঘোষণা দিয়েছেন জান্নাতে যাবে একটা দল তো আমাদের আহলে হাদিসদের মধ্যে 19টা দল তো কোনটা বেস্ট দল ওনারা এখন খুঁজে পাচ্ছেন না যে জান্নাতে যাবে একটা দল ওনারা হয়ে গেছে 19টা এখন কোনটা জান্নাতে যাবে এটা খুঁজে পাচ্ছে না অতএব এই নতুন 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 ধরনের ফতোয়ায় কান দেওয়ার সুযোগ নাই আমরা আজীবন নাবির নিচে হাত বেঁধে আসছি আসছি না ভাইজান আজীবন নাবির নিচে হাত বেঁধে আসছি এখন হঠাৎ করে হঠাৎ মনে বলছে নাবির নিচে হাত বাঁধার হাদিস নাই যাও অথচ ডাইরেক্ট বুকের উপর হাত বাঁধা কোন সহিহ হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই বুকের উপরে হাত বাঁধা কোন সহিহ হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই
একটা হাদিস আছে সহিহ ইবনে খুজাইমায়, এই হাদিসটা মুনকার, এটা যঈফ হাদিস, ওটা চলবে না। এখন আমরা নাভির নিচে একভাবে হাত বাঁধি, ইয়াদা উল ইউমনা আলাল ইউসরা ফি সলাতি তাহাতাস সুররা, মুসান্নাফু ইবনে আবি শাইবা, যেটা রিয়াদের ছাপ, এটাতে সহিহ সনদে উল্লেখ, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাত ধরে নাভির নিচে রাখতেন, এটা সহিহ হাদিস। এখন এটাকে বাদ দিয়ে আমরা উপরে উঠাইতে উঠাইতে কেউ বানতেছে এইভাবে, কেউ বানতেছে এইভাবে, কেউ বানতেছে এইভাবে। আচ্ছা বলেন, একটাকে বাদ দিয়ে তারাই তিন চার প্রকারের আবিষ্কার করলো, তাহলে আপনাদের তিন চার প্রকারের মধ্যে কোনটা সঠিক আপনারা ঠিক করে নেবেন? আমরা তো একইভাবে ভাবি, আর ওনারা উপরে উঠাইতে যা তিন চার প্রকার কায়দা বানিয়ে দিয়েছে, তো আপনারা বসে আগে ঠিক করেন যে কোনটা সঠিক। মানুষকে বিভ্রান্ত করা যাবে না, বিশ্বাস করেন নাভির নিচে হাত বাঁধা এটাই অধিকাংশ সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাই 1400 বছর ধরে আইম্মাই মুজতাহিদিন ওলামায়ে আহনাফ আমল করে আসছেন। মাযহাবের বিষয়টা আমি এজন্য বলে দিলাম যে মাযহাবগত কোন জটিলতা যেন আমাদের ভিতরে না আসে। মাযহাব কোন আবু হানিফার নয়, মাযহাব ইমাম শাফির নয়, মাযহাব ইমাম মালিকের নয়, মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ নয়, উনাদের সম্মানে শুধু মাযহাবের নামটা রাখা হয়েছে। মূলত এই মাযহাবগুলি হলো কোরআন সুন্নাহ মানার জন্য একটা সঠিক রাস্তা, মাযহাব বাইরের কিছু না। তো ইমাম শাফি হলেন শাফি মাযহাবের ইমাম, উনার জন্ম হলো 185 হিজরিতে। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এন্তেকাল করেছেন, তাহলে এটা দ্বারা বোঝা গেল ইমাম আবু হানিফার এন্তেকাল শরীফের পরে ইমাম আবু হানিফার গোটা জীবন, তাহলে ইমাম শাফির গোটা জীবনটা হলো ইমাম আবু হানিফার এন্তেকালের পরে। কিন্তু সেই ইমাম শাফি বলছেন ইন্নি লা আতাবাররাকু বি আবি হানিফা, আমি ইমাম আবু হানিফার উসিলাই বরকত পাই। তাহলে ইন্তেকাল করার পরে উনার উসিলায় বরকত পাওয়া যায় কি যায় না? মৌলভী সাহেব আমার এই চ্যালেঞ্জ ফতোয়াকে তুমি চ্যালেঞ্জ করো আজীবন। ইন্তেকাল শরীফের পরে ইমাম শাফি বলছেন আমি আবু হানিফার উসিলে বরকত পাই, শুধু বরকত পাই এটা না, ওয়া আজিউ ইলা কবরিহি ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়া সা'আলতু আল্লাহা ইমাদা কবরিহি ফাতখুদা সারিয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কোন বিপদে পড়ি, মুসিবতে পড়ে যাই, কোন সমস্যা যখন সমাধান আমি পাই না, তখন আমি সেই সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু হানিফার মাজার শরীফের কাছে, কবর শরীফের কাছে আসি, সেইখানে দুই রাকাত নামাজ আদায় করি, ওয়া সালতুল্লাহ ইনদা কবরিহি, ইমাম আবু হানিফার কবর শরীফ মাজার শরীফের কাছে অবস্থান করে আমি আল্লাহর কাছে সওয়াল করি, দোয়া করি, ফাতুকুদা সারিয়া, আমার অচিরেই সেই দোয়াটা কবুল হয়ে আমার বিপদ দূর হয়ে যায়। তাহলে আল্লাহর মাকবুল বান্দাদের তারা যেখানে সমাহিত থাকেন তাদের কবর শরীফ মাজার শরীফ রওজা শরীফের কাছে যায়া আল্লাহর কাছে চাওয়া না জায়েজ? না জায়েজ, জায়েজ 100% জায়েজ। দেওবন্দি ভাইরা, চরমোনাইপন্থী ভাইরা, আমি কাউকে গালি দিব না, আমি তথ্য দিচ্ছি ভাই, আমি আপনাদের ভাই। তাবলিগপন্থী, চরমোনাইপন্থী, দেওবন্দপন্থী, কওমিপন্থী, ওনাদের সবার গোড়া হলো দেওবন্দ। দেওবন্দের মূল পাঁচজন আলেমের একজন আলেম হলেন খলিল আহমদ সাহারানপুরি সাহেব, যিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেবের পীর ও মুর্শিদ। তিনি তিনার আল মুহান্নাদ আল আল মুফান্নাদে লিখছেন যে আল্লাহর নবীরা, ওলিরা, সালেহিনরা, সিদ্দিকিনরা, শহীদেরা, তারা যেমনি তাদের হায়াতে জিন্দগিতে দোয়ার জন্য ওসিলা থাকে, তারা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাদের ওফাত হয়ে যায়, তাহলেও তারা দোয়ার জন্য ওসিলা থাকে, এটাই সঠিক কথা, এটাই সঠিক আকীদা, এটাই আসল কথা। তারা মরে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে তারা ওসিলা থাকে না, এটা বাতিল আকীদা। তাহলে মরে গেলে, ইন্তেকাল করলে তাদের আর ওসিলা ধরা যাবে না, এটা সঠিক কথা নয়, এটা কিতাবের কথা নয়, এটা মৌখিক বানোয়ার কথা। তাহলে এবার বুঝে থাকলে বলেন ওলি আল্লাহরা ইন্তেকাল করলেও তাদের ওসিলায় দোয়া করা না জায়েজ? না জায়েজ, জায়েজ। ভাইরা আমার, তো বলছিলাম
আমার রাসূলের পাক সাসেমের বাড়ি হলো মক্কাতুল মুকাররমায় তিনি সেখানে বড় হতে লাগলেন তিনার আমানতদারিতা তিনার ন্যায়পরায়ণতা তিনার সত্যবাদিতা তিনার মানুষের সাথে ব্যবহার আচার আচরণ দেখে দেখে মক্কার মানুষগুলি তিনাকে উপাধি দিলেন তিনি হলেন আল আমিন বিশ্বাসী সত্যনিষ্ঠ আমানতদার তার কাছে সবাই আমানত রাখত আমার নবীর আস্তে আস্তে বয়স হয়ে গেল 40 বছর একটু বুঝে থাকলে বলেন কয় বছর 40 বছর নবীর উপরে আল্লাহ পাক তখন ওহী পাঠিয়ে দিচ্ছেন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজি হেরা পর্বতের গুহার মধ্যে ছিলেন আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আজকে তুমি নবীজির উপরে সূরা আলাকের পাঁচটি আয়াত নাযিল করে দাও اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نبي جلو بوري اي پاستي آيات حضرت جبريل آمين عليه السلام নাযিল করে দিলেন সেদিন ওহির সূচনা হলো ওহির প্রারম্ভিকতা হলো ওহি সেদিন থেকে আমার নবীর উপরে আসা শুরু করলো সেদিন এলানে নবুয়ত হলো ইজহারে নবুয়ত হলো নবুয়তের প্রকাশ হলো তাই বলে আপনারা কি মনে করেন যে আমার নবীজি সেদিন থেকেই নবী তার আগে কি নবী নবী ছিলেন না এই কথাটা আমরা আজকে হিজলগাড়ি হাইস্কুল ময়দান থেকে চুয়াডাঙ্গা জেলা থেকে আমরা নবীর কাছে জানতে চাই يا رسول الله يا حبيب الله امرا জানতে চাই আপনি কখন থেকে নবী তো আমরা তো এখন সরাসরি জিজ্ঞেস করতে পারবো না তো আমাদের প্রশ্নটাই আমাদের হয়ে আজকে থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চেয়েছিলেন একবার বলেন না মারহাবা সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন হাদিস শরীফটি বাংলাদেশ আলিয়া মাদ্রাসাতে 9 থেকে ফাজিল পর্যন্ত পড়ায় মাসকাতুল মাসাবিতে উল্লেখ এবং যেটা কামিলি পড়ায় জামিউ তিরমিজির দ্বিতীয় খণ্ডের 202 পৃষ্ঠা উল্লেখ মেশকাত শরীফের 513 পৃষ্ঠা উল্লেখ ইমাম বাইহাকি রহমতুল্লাহ দালাইল নবুয়তে উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাফসির রুহুল বায়ানে উল্লেখ করেছেন আল্লামা জাল্লুদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন খাসাইসুল কুবরার মধ্যে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়াত ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি কখন থেকে নবী আল্লাহ পাক আপনাকে কখন থেকে নবী নির্বাচিত করেছেন আপনাকে কখন থেকে নবী সিলেক্ট করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট জবাব দিয়ে দিলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমার সাহাবীরা শুনে রাখো আমার আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন মাটি দিয়ে আদম নবীর বডি থেকে তৈরি করেছেন স্ট্রাকচার তৈরি করেছেন স্ট্যাচু তৈরি করেছেন ওইর ভিতরে যখন আমার আল্লাহ রুহু দেন নাই রুহুটা তখন আদম নবীর শরীরের সাথে অ্যাডজাস্ট হয় নাই রুহু একদিকে বডি একদিকে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি ওই দিনও নবী ছিলাম নবীজিকে যদি জিজ্ঞেস করেন হুজুর তাহলে আপনি আরো কখন থেকে নবী ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ যার তাফসিরুল কোরআন আজিম পড়ে আলিয়া কওমের সব মুফাসসির ভাইরা তাফসির মুফাসসির কোরআন হয় কিন্তু ইদানিং আমাদের আফসোস অনেক আবার পড়াশোনা ছাড়াও মুফাসসির আছে দাখিল পাস মুফাসসির ক্লাস 9 পাস মুফাসসির আবার ইদানিং দেখেন জীবনে মাদ্রাসাতে পড়ে নাই উনি আন্তর্জাতিক ইসলামিক স্কলার ইসলাম যাচ্ছে কোথায় এরা মুফাসসির কোরআন এরা হলো পড়াশোনা ছাড়া উস্তাদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে কোরআন হাদিস জানা ছাড়া মুফাসসির এই জন্যই বারবার ভুল তাফসির করে আর জনগণের কাছে বারবার ক্ষমা চায় যেই তাফসির কিতাব না পড়লে কোন আলেম মুফাসসির হয় না সেই ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছেন আমার নবীজি বলছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস
আমি নবী হলাম সৃষ্টির দিক থেকে প্রথম নবী অর্থাৎ আমার আল্লাহ পাক আমাকেই নবী হিসেবে প্রথম তৈরি করেছেন কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর পরে একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আদম যখন পানি মাটি ওগমর নবীজি খোদার রসুল এসো সবাই দরুদ পড়ি মানব জিনার ফেরেশতা কোল আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد اپنے اللہ ربی و حبیب اوگو اپنر تلما نائکو আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা নবী আপনাকে পাইল জড়া ওগো ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাহলে আমার নবীর উপরে ওহী নাজিল হলো তখন আমার নবীর বয়স কত 40 বছর তবে ওই দিন থেকে আমার নবী নবী নয় এই কথাগুলি আপনাকে মুমিন হিসেবে ইমানদার হিসেবে ইউ হ্যাভ টু নো আপনাকে জানতেই হবে আপনার নবী সম্পর্কে কথাগুলি আপনাকে জানতেই হবে আপনাদের কষ্ট হচ্ছে না বিরক্ত লাগছে না নবীজির কথা শুনতে খারাপ লাগে না কার খারাপ লাগছে কার ভালো লাগে আমি জানি না তবে মনে রাখবেন আপনি নিজের থার্মোমিটার দিয়ে আমার কথাটাকে মেপে আপনি এবার ঠিক করবেন যে আপনি কোন দলের নবীর কথা শুনতে যদি আপনার খারাপ লাগে আপনি নিজেকে নিজে বুঝে নেন আপনার ভিতরে মুনাফিকি আছে নবীর কথা শুনতে যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ আছে এটা হলো ঈমানের মানদণ্ড ঈমানের মানদণ্ড হলো আমার নবী ঈমানের মানদণ্ড কে আমার নবী কেন নবীজির জীবনীটা আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে শোনাবো শিরোনাম আকারে ওই কেনটা বলতে যা বলছিলাম যে মুসলমানের আজকে অধপতনের কারণটা কি ডক্টর ইকবাল মনে আছে আপনাদের আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো যে আল্লাহ মুসলমানদের অবস্থা এরকম কেন তারা মার খাচ্ছে তার তোমাকে মানে এটাই বুঝি তাদের দোষ এভাবে করে করে ডক্টর ইকবাল আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো এটা দেখে এলাকার আলেমরা উপমহাদেশের আলেমরা বিশেষ করে ভারতবর্ষের আলেমরা ফতোয়া দিয়ে দিল ডক্টর ইকবাল কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে বেঈমান হয়ে গেছে তো ডক্টর ইকবাল তো শুধু খুঁজতেছে আমাকে কাফের ফতোয়া দিল মুরতাদ ফতোয়া দিল তিনি খুঁজতে খুঁজতে প্রায় আড়াই থেকে তিন বছর পরে একটা প্রোগ্রামে একটা কনফারেন্সে এর জবাব দেওয়ার সুযোগ পেল আগেরটা হলো শেকুয়া মানে অভিযোগ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আর এটা হলো আল্লাহ একটু কমাও সাউন্ড একটু কমাও শীষ দিচ্ছে শীষ যেন না দেয়
তো আল্লাহ এই অভিযোগের জবাব কি দিচ্ছেন সেটা ইকবাল লেখে আবার সে কনফারেন্সে প্রচার করলো পার্ট বাই পার্ট প্রত্যেকটা অভিযোগের জবাব আল্লাহর পক্ষ থেকে কি হতে পারে এটা ডক্টর ইকবাল জবাব দিতে লাগলো মূল দুটি পয়েন্ট সেখানে তিনি তুলে ধরেছেন সেটা বলতে যে ডক্টর ইকবাল বলছেন মগজে কোরআন রুহে ঈমান জানে দীন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন মগজে কোরআন রুহে ঈমান জানে দীন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন ও দুনিয়ার মানুষেরা শোনো কোরআনুল কারীমের মগজ কোরআনুল কারীমের আসল সারবস্তু রুহের ঈমান আর দ্বীন ইসলামের জান এই তিনটার একত্রিত নাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভালোবাসা আজকে মুসলমানদের কাছে কোরআন আছে তারা দ্বীনদারও দাবি করে ইমানদারও দাবি করে কিন্তু তাদের জীবনের ভিতরে তাদের কোরআনের ভিতরে আমার নবীর মহব্বত নাই ভালোবাসা নাই যেহেতু নবীর ভালোবাসা নাই কোরআনের মগজ তাদের কাছে নাই ইমানের রুহ নাই দ্বীন ইসলামের জান নাই এই জন্য আজীবন পর্যন্ত যদি কোরআনের বিধান ইসলামের বিধান করে করে চিল্লান আর আমার নবীকে দুনিয়ার মানুষের কাছে প্রমোট না করেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ইজ্জত দান করবে না আমরা কোরআনের সম্মান শুনি তাফসীরুল কোরআন মাহফিল শুনি দ্বীন ইসলামের বয়ান শুনি নবীর কথাটা বললেই যেন গা জ্বলে যায় তাহলে দরকার আগে কি কোরআন না নবী আগে নবী দরকার নবী কেমন দরকার আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করা হলো কান কাইফা কানা খুলুকুন নবী ইসলাম ও আম্মা জান আমার নবীর চরিত্র কেমন ছিল আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়ে দিলেন আ লাইসা তাকরা আল কোরআনা তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ পড়ি বললেন গোটা কোরআন হলো আমার নবীর চরিত্র মোবারক তো জ্বলন্ত জীবন্ত ডাইয়ে কোরআন তো আমার নবী অতএব নবীকে বাদ দিয়ে আজীবন ইসলামী আন্দোলন করে করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছা যাবে না ডক্টর ইকবাল তার জবাবে শিকার মধ্যে শেষ কথা লিখছেন যেটা শেষ কথা যেটা লিখছেন তোমরা যদি সম্মান চাও ইজ্জত চাও তারাক্কি চাও সফলতা চাও আল্লাহর পক্ষ থেকে জবাব তিনি লিখছেন কি মুহাম্মদ সে वफ़ातों ने तो हम तेरे हैं ए जहां चीज है किया लौह व कलम तेरे है अल्लाह जवाब दिच्छे वमार बंदरा তোমরা যদি মুহাম্মদ সাসানের পরিপূর্ণ অনুসরণ তার আনুগত্য করে ফেলতে পারো তাকে মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ নিজে তোমাদের হয়ে যাব আমি আল্লাহ শুধু না আমাস আমার আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ পাক তোমাদেরকে এই ইজ্জত বলি দান করে দিব আমার নবীর কাছেই আছে সফলতা আমার নবীর আনুগত্যের মাধ্যমে আছে চূড়ান্ত সফলতা কারণ আপনি আজীবন আন্দোলন করবেন কোরআনের বিধান পালন করবেন ঈমান না থাকলে হবে না আর ইমানের মূল নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মাঝে মাঝে কিছু কিছু আলোচনা করি সাধারণ মানুষের বুঝতে যদি একটু কষ্ট হয় তারপরে আমি কথাগুলি বলি কেন জানেন আমাদের মাইকের আওয়াজে অনেক দূর থেকে অনেক বড় বড় আলেমরা কথা শুনছেন ওনারা আগামীকাল বলতে পারেন যে আটকুশি থেকে মুফতি সাহেব এসে খালি পির 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 করছে কোন হাদিসের কথা বলে নাই আমি ওনাদের জন্য বলি ভাই যান ইসলামী তাসাব্বুফ ইসলামের এই ইলমে মারিফতের বিধানটা এটা নরমাল কোনো বিষয় নয় এটা হচ্ছে ইসলামিক হাই থটের একটা বিষয় উচ্চ লেভেলের একটা বিষয় এইটাকে মূলত দুই ধরনের মানুষই সহজে আয়ত্ত করতে পারে যারা বিনা দ্বিধায় বিনা শর্তে না বুঝে একবারে কোনো কিছু চিন্তা ভাবনা না করে
আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যায়, সে লোকটা যদি মূর্খ হয়, তার যদি ঈমান পরিপূর্ণ হয়, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যদি ইলমে তাসাউফের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, এই লোকটার এত কিছু জানার থাকে না, ওই লোকটা বুঝেই যে আল্লাহ রাসূলকে আমি পাবো, সেটা পাওয়ার জন্য আমার ইলমে মারিফত দরকার, সেজন্য একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির কাছে যায়, তার কাছে এত প্রশ্ন থাকে না, এত আপত্তি থাকে না, তার একটাই ধান্দা থাকে, আমার পীরের কাছে আমি গিয়েছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ওই ধান্দাই থাকলে ওই লোকটা সাধারণ মানুষ হলেও সহজে আমার আল্লাহকে পেয়ে যায়। দ্বিতীয়ত, এই এলমে তাসাউফটা বুঝার জন্য অনেক উচ্চ শিক্ষিত আলেম লাগবে, অনেক হাই ফোর্টের চিন্তা ভাবনা করতে হবে, অনেক উচ্চ শিক্ষিত হতে হবে। কেন জানেন? আমার পীর কেবলাজান হুজুরের নসিহত শরীফ আছে, আমি একটা উদাহরণ দিই। নসিহত শরীফের ভিতরে আমার পীর কেবলাজান হুজুর কিছু মাকামের কথা বলেছেন, আল্লাহকে পাওয়ার জন্য কিছু স্তরের কথা বলেছেন, কিছু পরিভাষা সেখানে ইউজ করেছেন, সেটা না জেনে দুই তিন পাতা পড়নেওয়ালা মৌলবী সাহেবরা আমার পীরের নসিহত শরীফ সম্পর্কে লিখেছে, বলেছে যে আক্রোশী পীর তার নসিহতের মধ্যে কি লিখেছে এটা আমাদের বোধগম্য নয়, আমরা বুঝি না। এখন ওনারা বুঝেন না এই দোষটা বলে আক্রোশী পীরের, এটা আমি যশোরের মেগা জলসায় বলেছিলাম যে একটা ছাত্র ক্লাস ফাইভে পড়ে, ক্লাস ফাইভের ছাত্র যদি ইন্টারমিডিয়েটের ক্লাসের বইয়ের ভুল ধরতে যায় বলে ইন্টারমিডিয়েটের বইটা যে লেখছে ও আসলে শিক্ষিত না, লেখা ভুল হয়েছে, তাহলে কি ভুলটা যে ইন্টারমিডিয়েটের বই লেখছে তার না ক্লাস ফাইভের ছাত্র? ভাই আপনি ক্লাস ফাইভে পড়েন, আপনি ইন্টারমিডিয়েটের বইয়ের ভুল ধরতে যান কেন? তা আপনাকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েটে ভর্তি হন, তারপর লেখাপড়া করেন, তারপর না এটা বুঝবেন। এই জন্য বলছি আমার পীর কেবলাজান হুজুরের নসিহত শরীফের মধ্যে এমন কিছু মাকামের কথা লেখা আছে, এগুলি বুঝতে গেলে, এগুলি নিয়ে গবেষণা করে করে ওই জায়গায় পৌঁছাতে গেলে, এটার জ্ঞান আয়ত্তে আনতে গেলে, আমি আপনাদেরকে আহ্বান করব কমপক্ষে কোন কামেল পীরের দরবারে 12 বছর খেদমত করে করে আমল করেন, তাহলে কিছু কিছু বুঝে আসবে। ইশকের গভীর তত্ত্ব যদি রে শিখিতে চাও, ওরে কামেলের পদতলে নেসার হই যাও, ওরে কামেলের পদতলে নেসার হইয়া যাও, পীর যে অমূল্য রতন তলে দাও না সোপে প্রাণ মন, ওরে কামেলের পদ তলে দাও না সোপে প্রাণ মন। আমার হিজুল গেছে হাই স্কুল ময়দানে, অবসান্ন তোমার জাকের ভাইয়ারা বোনেরা এলাকার মমিন মুসলমান ভাইয়ারা রে, এটা একটা বিদ্যা, যেই বিদ্যা মানুষের সিনার মধ্যে থাকে, যেই বিদ্যা মানুষের কালবের মধ্যে থাকে, দুই তিন মিনিটে এই বিদ্যাটার একটু সন্ধান নিয়ে নেন। যারা বেঁচে আছেন, যারা জাগ্রত আছেন, যারা বেঁচে থাকেন, আপনাদের সবার আছে বামিস্তন, দুই আঙ্গুল নিচে চামড়া হার, এর ভিতরে এক টুকরা মাংস আছে, গোস্ত আছে। আল্লাহ কোরআনের ভাষায় সূরা হজের 48 নম্বর আয়াতের ভাষায় আল্লাহ তি ফিস সুদুর, এই কালবটা থাকে মানুষের বুকের মধ্যে। সহিহ বুখারী শরীফের 13 পৃষ্ঠার দ্বারা প্রমাণ, আলা ইন্না ফিল জাসাদ লা মুদগা ইজা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লুহু,
আলা ওয়াহিয়াল খালক আমার নবী বলেন আমার উম্মতেরা শোনো দুনিয়ার মানুষেরা তোমরা শোনো মানব দেহে এক টুকরা গোস্ত আছে রে মানব শরীরে এক টুকরা গোস্ত আছে যেটা পবিত্র হলে সব পবিত্র যেটা অপবিত্র হলে সব অপবিত্র আমার নবী ঘোষণা দিয়েছেন আলা ওয়াহিয়াল খালক সাবধান ওঠার নাম হলো কাল ইংরেজিতে যেটাকে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড আরবিতে বলা হয় কাল আমার ভাইয়ারা ওই কালবের বিদ্যাটার নাম হলো এলমে মারেফত ওই কালবের বিদ্যাটার নাম হলো এলমে হুজুরি ওই কালবের বিদ্যাটার নাম হলো এলমে বাতেন ওই কালবের বিদ্যাটার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় এলমে লাদুননি বুখারি শরীফ আমার ভাইয়ের একটু খেয়াল করুন যারা বলেন মারেফত বলতে কিচ্ছু নাই মারেফত জারেফত বলতে কিচ্ছু নাই ও ভাই আপনি আমার কথাটা মিলাবার জন্য পাশে যদি বুখারী শরীফ থেকে থাকেন আপনি এই মুহূর্তে খুলতে পারেন আপনি বুখারী শরীফ খুলে দেখেন দেওবন্দি ছাপ সহি বুখারী শরীফে সাত পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ তালিকাতে বুখারীতে হাদিস উল্লেখ করেছেন باب قول النبي صلى الله عليه وسلم انا اعلمكم بالله وان المعرفه فعل القلب আমার নবী বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি আমার আল্লাহ তাআলাকে বেশি চিনি আর মারেফত হলো কালবের কাজ বুঝে থাকলে আমার জাকির ভাইরা বলেন মারেফত কিসের কাজ মারেফত হলো কালবের কাজ মারেফত বুঝতে গেলে কালবের জ্ঞান লাগবে মারেফত বুঝতে গেলে কালবের বিদ্যা লাগবে এই জন্য আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনাকে মেডিকেল কলেজে মেডিকেল সায়েন্স পড়তে হবে আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে আপনি যদি বাংলার লেকচারার হতে চান আপনাকে বাংলা বিভাগে পড়াশোনা করতে হবে আপনি যদি ইংলিশের লেকচারার হতে চান আপনাকে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতে হবে ও আমার ভাইরা আপনি যদি তাফসীর শিখতে চান তাহলে তাফসীর বিভাগে কোন মুফাসসিরের কাছে যেতে হবে আপনি যদি হাদিস শিখতে চান তাহলে আপনাকে মুহাদ্দিসের কাছে যেতে হবে আপনি যদি ফিকা শিখতে চান তাহলে আপনাকে মুফতির কাছে যেতে হবে আপনি যদি জাহেরা বিদ্যা অর্জন করতে চান জাহেরা আলেমের কাছে যেতে হবে আপনি যদি সবজি কিনতে চান সবজির বাজারে যেতে হবে আপনি যদি ওষুধ কিনতে চান আপনাকে ফার্মেসিতে ডিসপেন্সারি যেতে হবে আপনি যদি রড সিমেন্ট কিনতে চান রড সিমেন্টের দোকানে যেতে হবে আপনি জাহেরা বিদ্যা অর্জন করতে গেলে জাহেরা শিক্ষকের কাছে যেতে হবে আরে কালবের জ্ঞান যদি শিখতে চান কালবের বিদ্যা যদি হাসিল করতে চান এলমে মারেফত যদি পয়দা করতে চান যেটার মাধ্যমে আমার আল্লাহকে চেনা যায় আল্লাহকে শনাক্ত করা যায় তাহলে এলমে মারেফতের বিদ্যায় বিদ্যান একজন আল্লাহর ওলির কাছে যে এই কালবের বিদ্যা শিক্ষা করতে হবে আমার ভাইয়েরা এই কালবের জ্ঞান যারা শিক্ষা দেন আধ্যাত্মিক বিদ্যা যারা শিক্ষা দেন তাদেরকে ফার্সি ভাষায় বলা হয় পীরে কামেল আরবি ভাষায় বলা হয় শায়েখ মুর্শিদ ওলি সিদ্দিকিন সালিহিন আমার ভাইরা নগদ কথা শুনে রাখেন এই জিনিসটা যখন বুঝতে পেরেছেন বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে তার গোড়া হলো দেওবন্দ দেওবন্দের প্রতিষ্ঠাতা যখন এটা বুঝতে পারলেন তখন দেওবন্দের প্রতিষ্ঠাতা মুরিদ হলেন পীর ধরলেন পীরের কাছে গেলেন ওনার পীরের নাম হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেবরা জুমার দিন শুক্রবারে যে জুমার নামাজের খুতবাটি তেলাওয়াত করেন ওই খুতবাতুল আহকামের লেখক আশরাফ আলী থানভী সাহেব যখন বুঝতে পারলেন যে আমার একজন পীরে কামেল দরকার ওই বিদ্যা অর্জন করা দরকার তখন আশরাফ আলী থানভী সাহেব তিনিও একজন পীরের কাছে মুরিদ হলেন ওনার পীরের নাম হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেব যখন তিনি বুঝতে পারলেন আমার ওই বিদ্যা দরকার ওই এলেম ছাড়া পরিপূর্ণ এলেম হয় না তখন তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেব প্রথমে মুরিদ হলেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের কাছে তারপরে মুরিদ হলেন খলিল আহমেদ আমপেটুবির কাছে তৃতীয়বার মুরিদ হলেন আশরাফ আলী থানভী সাহেবের কাছে
কেউ বলেছেন তিনার কাছে মুরিদ হয়েছেন কেউ বলেছেন তিনার কাছে মুরিদ হন নাই এইজন্য আমি সব জায়গায় বলি তাবলীগ জামাতের ভাইরা বলে পীরের কাছে যাওয়া যাবে না অথচ তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেব নিজেই আড়াইজন পীরের কাছে মুরিদ হইছে কয়জন আড়াইজন ও আমার বন্ধুগণ চরমরায় যারা যান চরমরায় কুনফি চরমরায়কে ভালোবাসেন আমি আপনাকে গালি দিব না ভালো করে শুনে রাখেন চরমনাইর রেজাউল করিম সাহেব তার নামের পরে লেখেন পীর সাহেব চরমনাই তার ভাই ফয়জুল করিম সাহেব তার নামের পরে লেখা থাকে পীরে কামেল চরমনাই তার আব্বা ছিলেন ফজল করিম সাহেব পীর সাহেব চরমনাই তার আব্বা ছিলেন ইসাক সাহেব পীর সাহেব চরমনাই তিনি মুরিদ হয়েছেন কারি ইব্রাহিম সাহেবের কাছে চাঁদপুরের উজানিতে তিনি মুরিদ হয়েছেন রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের কাছে তিনি মুরিদ হয়েছেন হাজি এমদাদুল্লাহ মহাদের মাক্কি রহমতুল্লাহর কাছে তিনারও পীর মসজিদ আছে বাংলাদেশে হেফাজত ইসলাম হেফাজত ইসলামের আমির ছিল আহমদ সবি সাহেব তিনি মারা গিয়েছেন আমি তিনার হেদায় মাগফিরাতের জন্য দোয়া করি ভবিষ্যৎ দেই না আহমদ সবি সাহেব তিনিও মুরিদ করাতেন তিনি নামের পরে পীরে কামেল লিখতেন পীর সাহেব লিখতেন ও যুবক ভাইরা কৌমিপন্থী ভাইরা তাবলিক পন্থী ভাইরা চরমনাই পন্থী ভাইরা ও যুবক ভাইরা কিছুদিন আগে একজন বক্তা ছিল এই বক্তার নাম হলো মামুনুল হক সাহেব তিনি এখন জেলখানায় আছেন আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হেফাজত করেন হেদায়ত দান করেন সঠিক পথে রাখেন এই মামুনুল হক সাহেবের আব্বা হলো শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তিনার পীরের নাম হলো গোহরডাঙ্গার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব তিনার পীরের নাম হলো আশরাফ আলী থানভি সাহেব ও জামাত ইসলামের ভাইরা ও শিবিরের ভাইরা রে রাগ হবেন না তথ্যটা নিয়ে যান বাংলাদেশে জামাত ইসলামের সবচেয়ে বড় তাফসীরকারক দেলওয়ার হোসেন সাইদি সাহেব তার আব্বাও পীরের কাছে মুরিদ হয়েছেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী সাহেবের কাছে তার চাচাও মুরিদ হয়েছেন তার দাদাও মুরিদ হয়েছেন সাইদি শেখ চট্টগ্রামের জমিনে তারা যখন ক্ষমতায় ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত তখন সাইদি শেখ নিজে বলেছে আমি কিন্তু পীর বিরোধী নই কারণ আমার আব্বাও পীরের মুরিদ আমার চাচাও পীরের মুরিদ আমার দাদাও পীরের মুরিদ এবং আমার বাপ চাচা দাদাদের হাজার হাজার মুরিদ আছে আমাদের এলাকায় এইভাবে যদি আপনি বুঝতে যান পীর মুরিদি তাহলে সকলেই এই বাংলার জমিনে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোন না কোন আল্লাহর ওলির কাছে যেয়ে তারা তরিকত চর্চা করেছে এলমে তাসাউফ চর্চা করেছে অতএব বর্তমানে যারা বলবে পীর মুরিদি এগুলি বিদাত এগুলি নতুন আমি চিৎকার দিয়ে গ্যারান্টি দিয়ে বললাম তারাই বাংলাদেশে নতুন তাহলে এখন এই পীর মুরিদিকে যা নতুন নতুন মনে করছে আমরা খুঁজে দেখব তাদের পূর্বপুরুষেরা কোন না কোন আল্লাহর ওলি পীরের কামের কাছে মুরিদ হয়েছেন অনেক ভাই সাহেবরা আছেন আমি এক দেড় মিনিটে বিষয়টাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি ওই জায়গায় আবার চলে যাব অনেক ভাইরা বলছেন আমরা এত পড়াশোনা করলাম কোরআন হাদিস এত পড়লাম আলিয়াতে পড়লাম কমিতে পড়লাম দাওরা পাস করলাম টাইটেল পাস করলাম মদিনা ভার্সিটিতে পড়লাম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কাতুল মুকাররমে পড়লাম তারপরে মালয়েশিয়া পড়লাম কই কোরআন হাদিসের কোথাও পীর খুঁজে পাই না ভার্সিটিতে পড়ছি কোরআন হাদিসের কোথাও পীর নাই পান না কোথাও আমি বলি ভাইয়া আপনি খালি কোরআন হাদিসের মধ্যে পীর পান নাই এটা না আমিও পাই নাই আমিও পাই নাই তবে আপনি খালি পীর শব্দটা কোরআন হাদিসে পান নাই এটাই বুঝলেন আপনি কি আমাকে দেখাতে পারবেন যে নামাজ রোজা এই দুইটা শব্দ কোরআন শরীফের হাদিস শরীফের কোথাও আছে পাওয়া যাবে নামাজ রোজা এই শব্দ দুটিও কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না অতএব আপনি যদি নামাজ রোজা এই শব্দগুলি কোরআন হাদিসে দেখাতে পারবেন ওই দিন আমিও পীর শব্দটা কোরআন হাদিসের মধ্যে দেখাতে পারবো তাহলে বুঝতে বলবেন মুফতি সাহেবকে নামাজ রোজা সব বাদ না আল্লাহ পাক 82 বারের উপরে কোরআন শরীফে নামাজের কথা বলেছেন তবে নামাজ শব্দে না আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত
আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো যারা গায়েবের উপর বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। এই সালাতের ফারসি হলো নামাজ। সালাতের ফারসি কি? নামাজ। তো কোরআন শরীফে নামাজ নাই, সালাত আছে। আল্লাহ কোরআনে কোথাও রোজা শব্দটি নেই। আল্লাহ কোরআন সূরা বাকারা বলছে তাকুন। আমার আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারেরা, মুমিনেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, তার সিঙ্গুলার এক বচন হলো সওম। আমার আল্লাহ পাক বললেন সিয়ামকে ফরজ করা হয়েছে, তো আল্লাহ ফরজ করলেন সিয়াম, আপনি রোজা রাখেন কেন? বলবেন মুফতি সাহেব, রোজা যাকে বলা হয় ফার্সিতে ওইটাকেই তো কোরআন শরীফের ভাষায় সিয়াম বলা হয়। কোরআন শরীফে রোজা নাই, সিয়াম আছে। ও ভাই, কোরআন শরীফে নামাজ নাই, সালাত আছে। কোরআন শরীফে রোজা নাই, সিয়াম আছে। ঠিক একইভাবে যেহেতু পীর শব্দটাও ফার্সি ভাষার শব্দ, কোরআন শরীফের ভিতরে পীর শব্দটা নাই, ওলি আছে, মুর্শিদ আছে, সিদ্দিকিন আছে, সালিহিন আছে। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআন কাইমে সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন তার জন্য হাদি থাকে, পথ প্রদর্শক থাকে, কিন্তু আমার আল্লাহ যাকে হেদায়েত দান করেন না, গোমরা করে দেন, তার জন্য কোনো মুর্শিদ থাকে না, তার জন্য কোনো ওলি থাকে না। তাহলে কোরআন শরীফে পীর নাই, মুর্শিদ তো আছে। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলছেন আলা ইন আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে কোরআন শরীফে পীর নাই, ওলি তো আছে। নামাজ নাই, সালাত আছে। রোজা নাই, সিয়াম আছে। পীর নাই, ওলি আছে। তাহলে আপনি লাউ চিনেন, কুদু তো চিনেন না ভাই। আপনি পানি চিনেন, জল চিনেন না, ওয়াটার চিনেন না। আপনি চা খাইতে ভালোবাসেন কিন্তু টি চেক করেন না, টি খান না। আপনি ডিম খান মাগার এগ খান না, বাইদা খান না। আপনি ভাত খান, আপনি রাইস খান না। বিষয়টি তো এরকম হয়ে গেল। এখন আবার যুবকরা পীরের নাম শুনলে অ্যালার্জি হয়, শায়েখের নাম শুনলে বড় পাগল। পীরের নাম শুনতে পারে না কিন্তু শায়েখ চলে। ভাই, আপনি ডিকশনারিতে আমার কথাটাকে মিলান, ফার্সি ভাষার ডিকশনারিতে পীর খুঁজে দেখেন, ওর অর্থ যা পাবেন। আরবি ডিকশনারি শায়েখ খুঁজে দেখেন, ওর অর্থটা একই জিনিস পাবেন। আরবি ভাষায় যাকে শায়েখ বলে, ফার্সি ভাষায় তাকেই পীর বলে। গ্রামের ভাষায় যাকে কদু বলে, শুদ্ধ ভাষায় তাকেই লাউ বলে। এটুকু বুঝেন না, এটুকু না বুঝার কারণে খালি এলোমেলো করে, এলোমেলো করে, খালি গেলোমেলো করে। পীর বুঝি নতুন কিছু, ইসলামের বাইরে কিছু না ভাই। আচ্ছা বলেন তো, আটপুষি পীর খাজা বাবা পুরী পুরীর কাছে যারা গেছেন, তিনি কি বলেছেন যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত করো? না। বলেছেন কোনোদিন? না। তিনি কি বলেছেন নামাজ বাদ দিয়া অন্য কিছু করো? না। তিনি বলেছেন বাবা, মন মুখ এক করে আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে হুজুরি দিলে আল্লাহকে সেজদা করো। এর ব্যাখ্যা হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো
নবীজি এই কথাটাই বলছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা হাদিসে জিব্রাইল নবীজি বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো ওটা যদি না পারো তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছে বাবা এই মাকাম যদি হাসিল করতে পারবা ওইভাবে যদি নামাজ পড়তে পারবা ওইভাবে যদি আল্লাহকে সিজদা করতে পারবা বাবা ওই নামাজটা তোমার মিরাজ হয়ে যাবে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবা বাবা নামাজের মুসল্লাটা তোমার স্বাভাবিক যাই নামাজ থাকবে না ওই নামাজের মুসল্লাটা আল্লাহকে পাওয়ার এক একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে ওই ইবাদতই আল্লাহ অলিগম শিক্ষা দেন এটা শিক্ষা করতে গিয়ে তারা ফরজের প্রতি গুরুত্ব দেন ওয়াজিবের প্রতি গুরুত্ব দেন সুন্নতের প্রতি গুরুত্ব দেন বিশেষ করে আমার পীর কাবরাদার হুজুর তার মুরিদ সন্তানদেরকে প্রতিদিন কমপক্ষে 6 রাকাত নফল নামাজ পড়া শিক্ষা দিয়েছেন ইদানিং আমাদের দুনিয়ায় এমন ভাবে আমাদেরকে ভয় দেখানো হয় কিছু করতে গেলে বেদাত বেদাতের ভয় দেখা দেখা মানুষগুলোকে আমল থেকে দূরে সরাই দিচ্ছে আমরা দেখেছি ইদানিং নতুন ফতোয়া বেরিয়েছে নফল নামাজ পড়তে যাবে নফল নামাজ বলছে না এইভাবে করে কোনো ওয়াক্তে নফল নামাজও করা যাবে না এটাও বেদাত যাবেন কই ভাইজান বিদাতকে এমন ভাবে মানুষের সামনে স্থাপন করছে যে কিছু করতে গেলেই বিদাত তিনাদের কাছে ইবাদত খুঁজে পাওয়া যায় না খালি বেদাত বেদাত খুঁজে পাওয়া যায় গোস্বা নিবেন না আপনি পীরের বাড়িতে যাবেন এলমে শরীয়ত তরিকো কাহাতি কাকিগত মারেফত শিক্ষা করার জন্য সেখানে ফতোয়া আসবে বেদাত আমি নাজায়েজ হারাম বলছি না কিন্তু তিন দিনের টঙ্গি ইস্তেমায় আবার এই বয়ান শুনতে যাবেন এখানে বেদাত ফতোয়া আসে না আপনি নবীর নাম দিয়ে আমার দয়াল নবীর এস মোহাম্মদ তাজিম তাকরিম দুরুদ সালাম শিক্ষা করার জন্য আমল করার জন্য মিলাদ মাহফিল নাম দিবেন ফতোয়া আসবে বেদাত কিন্তু তাফসীর কোরআন মাহফিল নাম দিবেন ওয়াজ মাহফিল নাম দিবেন ইস্তেমা নাম দিবেন সেখানে বেদাতের ফতোয়া আসে না বলা হয় কি এইভাবে মিলাদ শরীফ যেভাবে পড়েন এইভাবে নবীর জামানায় ছিল না তা আমি আপনাকে জিজ্ঞেস করি আদবের সাথে ভাই আপনি যেই হারে তাফসীর কোরআন মাহফিল করছেন চট্টগ্রামে তো মনে হয় 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল করতে না সাইদি স্যার এই এলাকা তো 2 দিন 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয় না একদিন ব্যাপীও হয় 4-5 জন বক্তা থাকে নির্দিষ্ট একটা তারিখ করা হয় সেখানে মাইকিং করা হয় পোস্টার করা হয় ব্যানার করা হয় ঘোষণা দেওয়া হয় আসর থেকে এই কোরআন তেলাওয়াত শুরু হয় হান্নাত শুরু হয় এরপরে ঘোষক ঘোষণা দিতে থাকে বক্তার আওয়াজ নসিহত একটার পর একটা করতে থাকে প্রধান অতিথি থাকে আপনি কি আমাকে এই ধাঁচে এই সিস্টেমে নবীজির সময় তাফসীরুল কোরআন মাহফিল দেখাতে পারবেন পারবেন না যেই ধাঁচে যেই সিস্টেমে ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে এই ধাঁচে এই সিস্টেমে কি ওয়াজ মাহফিল দেখাতে পারবেন পারবেন না আমি বন্ধ করতে বলছি না আমি বেদাতিগুলিকে বলছি না এই যে গতকালকে মনে হয় নাকি শেষ হলো তাবলিগের বিশ্ব ইস্তেমা আমরা যখন মিলাদুন নবী করি তখন প্রশ্ন আসে দয়াল নবীজি তার জীবনে কোন বছর ঈদে মিলাদুন নবী পালন করেছেন ওনার ইন্তেকাল শরীফের পরে সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী কোন বছর কতবার ঈদে মিলাদুন নবী পালন করেছেন এইভাবে আজেবাজে অযথায় প্রশ্ন করে আমি বেদাত নাজাইল বলছি না বন্ধ করতে বলছি না আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে আমার নবীজি তিনি তিনার হায়াতে জিন্দেগিতে এবং তিনার সাহাবায়ে কেরাম মক্কা মদিনার কোন জায়গায় বিশ্ব ইস্তেমা করেছেন এর জবাব কেউ দিতে পারবে পারবে না আমরা যদি প্রশ্ন করি আমার দয়াল নবীজি এবং সাহাবায়ে কেরাম কোন জায়গায় যে প্রোগ্রামটা করেছিলেন যেটার নাম ছিল তাফসীরুল কোরআন মাহফিল কেউ দেখাতে পারবে পারবে না কিন্তু এতগুলির বিরুদ্ধে কোনো ফতোয়া আসে না কোন সমস্যা নাই আমার নবী মোহাম্মদ দেশকো দুরুদ সালাম পড়ার প্রোগ্রাম মিলাদুন নবীর নামটা শুনলেই খালি বেদাতের ভূত মাথায় ঢুকে তাহলে আমার প্রশ্ন হলো আমার স্পষ্ট কথা হলো তাহলে আপত্তি তো সিস্টেম আর বেদাতের বিরুদ্ধে নয় আপত্তিটা হলো আমার নবীর এস মোহাম্মদ তাজিমের বিরুদ্ধে ভাইজান আমরা নির্দিষ্ট কোন দিনকে ফিট করেই ইসালে সোয়াব করতে হবে বাবা মা মারা গেছেন দাদা দাদি মারা গেছেন ওই দিনেই 4 দিনেই করতে হবে 10 দিনেই করতে হবে 40 দিনেই করতে হবে আমরা এমনটি মনে করি না কিন্তু আমরা বিশেষ সুবিধার জন্য
কেউ চার দিনে করে, কেউ দশ দিনে করে, কেউ চল্লিশ দিনে করে, কেউ পাঁচচল্লিশ দিনে করে, কেউ পঁয়ত্রিশ দিনে করে, কেউ উনচল্লিশ দিনে করে, কেউ একচল্লিশ দিনে করে, যার যখন সুবিধা হয়। এটা করলে ইদানিং নতুন করে ফতোয়া বেরোচ্ছে না, নির্দিষ্ট করে কোনো দিনে করা বেদাত, বেদাত ফতোয়া দিচ্ছে বেদাত। আবার ওই প্রোগ্রামে আইসা উনি আবার খাবারও খাচ্ছেন, হাদিয়াও নিয়ে যাচ্ছেন। মিলাম কথা, ফতোয়া দিচ্ছে বেদাত, আবার দাওয়াত দিলে উনি এসে দাওয়াতও খাচ্ছেন, হাদিয়া দিলে তাও নিয়ে যাচ্ছেন। নির্দিষ্ট তারিখটা দিনটা ঠিক করলে বেদাত, তো নির্দিষ্ট তারিখ আপনি ওয়াজ মাহফিল করেন কেন, তাফসীর মাহফিল করেন কেন, বিশ্ব ইজতেমা করেন, কোন হালকা জিকির করেন কেন, নির্দিষ্ট তারিখ ঠিক না করলে মানুষ এক জায়গায় জমায়েত হয়। তো আগে এক জায়গায় মানুষকে হওয়ার জন্য তো নির্দিষ্ট একটা তারিখ ঠিক করতে হবে। এখন বলতে পারেন যে তাহলে চল্লিশ দিনে করেন কেন, আমরা চল্লিশ দিনকে আবশ্যক মনে করি করি না, তবে চল্লিশ দিনের একটা বরকত এটা হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত যে চল্লিশ সংখ্যাটার একটা বরকত আছে, এই চল্লিশ সংখ্যাটার বরকতের কারণে অনেকেই চল্লিশ দিনে করে। এটা চল্লিশ দিনে করলে এখানে ফতোয়া আসে বেদাত করা যাবে না, চল্লিশে টলিশা নাই। আবার কেউ যদি চল্লিশ দিনের জন্য বাই হয় ওখানে বেদাতের ফতোয়া আসে না। ওনাকে যদি জিজ্ঞেস করেন তা চল্লিশ দিনের জন্য বাই হন কেন, উনি ফতোয়া দিবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তাদের চল্লিশ বছর বয়সে নবুয়তি দান করেছেন আনুষ্ঠানিক ভাবে, এই জন্য চল্লিশ সংখ্যার দাম আছে। মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে ছিলেন চল্লিশ দিন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন চল্লিশ দিন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন চল্লিশ দিন, এইভাবে করে করে চল্লিশ দিনের সংখ্যাটা বাইর করবে। তো আপনারা যদি এই সংখ্যাগুলির ভিত্তিতে চল্লিশ দিনের ফজিলত নেওয়ার জন্য চল্লিশ দিনে নির্দিষ্ট কাজ করতে পারেন, ওখানে বেদাত হয় না। আর আমরা যদি আমাদের বাবা মার জন্য দোয়া করতে যাই, চল্লিশ সংখ্যার বরকত নিয়ে যাই, সেখানে বেদাত হবে কেন? কেন নিজের বেলায় কুরু কুরু, আরেক আরেকজনের বেলায় মাকরু। এটা আমি কয়েকদিন আগে একটা ডায়লগ শিখলাম, নিজের বেলায় কুরু কুরু, আরেকজনের বেলায় মাকরু। ফতোয়াটা এমন, আমি একটা লোকের কাছে শুনছিলাম সত্য মিথ্যা আল্লাহ জানে, এক লোক খালি ফতোয়া দিত হারাম নাজায়েজ, কি কি নাজায়েজ, তো কেউ যদি কারো ফল পেরে খায় হারাম নাজায়েজ, গুনাহ হবে, গুনার কাজ। এখন ভাগ্যক্রমে যেই লোকে ফতোয়া দিচ্ছে ওর ছেলে আরেকজনের গাছের থেকে ডাব পেরে খাইছে। এখন গ্রামের লোকজন আসে, আসে ভাই মোল্লা সাহেব একটা ফতোয়া লাগবে, কি ফতোয়া, কেউ যদি কারো গাছের জিনিস পেরে খায় তাহলে এটার ফতোয়া কি হবে, না গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। তো এবার ফতোয়া দেন তো, কি ফতোয়া, আপনার ছেলে এই গত রাত্রে অমুকের গাছের থেকে ডাব পেরে খাইছে, তাই নাকি, হ্যাঁ ধরাও পড়ছে, কো আচ্ছা আচ্ছা বলো তো কি শুকনাটা খাইছে না ডাবটা খাইছে, এবার ফতোয়া ঘুরানোর চেষ্টা করছে। আচ্ছা বলো তো যে কাঁচাটা মানে ডাব খাইছে না নারিকেল খাইছে, তখন কয় যে না আমরা যুবক তো পিপাসা লাগছিল উনি ডাবটাই পারে খাইছে, কাঁচাটা ডাব। আমি ফতোয়া ঘুরাচ্ছে, যদি খায় ডাব নাই তাহলে কোন পাপ, যদি খায় ঝুনা তাহলে হবে কঠিন গুনা। তো এরকম যদি ফতোয়া দেন তাহলে তো চলবে না ভাই, নিজের বেলায় কুরু কুরু, আরেক বেলায় মাকরু, এটা হবে না। বাড়াবাড়ি ছাড়া ছাড়ি ইসলামে নাই, বাইনাল ইফরাত ওয়া তাফরিত। আল্লামা মোল্লা জিয়ান রহমতুল্লাহ তিনি নূরুল আনোয়ারে বলেছেন সিরাতুল মুস্তাকিম হলো এটার মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না, সোজা যেই রাস্তাটা এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, এই সঠিক রাস্তা যেখানে বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই, যেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, পরিপূর্ণ ইসলামের শিক্ষা চর্চা আছে, এরকম একটা দরবার দেখার জন্য আসুন বিশ্ব জাকের মন্দিরে। সেখানে নামাজ আছে না, আমার পীর বলেছে বাবা যার নামাজ পড়ে না তার আমার মুরিদ না, তিনি বলেছেন বাবা নামাজকে ফরজ করা হয়েছে ইহা বাদ দিলে চলবে না, পর্দার বিধান আমার পীর কাবরাজানদুর সিস্টেম করে দিয়েছেন বিশ্ব জাকের মন্দির দরবার শরীফের ভিতরে কোন মহিলা বুরকা ছাড়া পর্দা ছাড়া ঢুকতে পারে না। সেখানে মহিলারা যে প্যান্ডেলের মধ্যে থাকে, আপনার জাকের ভরা প্রমাণ দেন তো, আপনি একদিনের জন্য সেখানে ঢুকতে পারছেন, কেউ পারছেন এখানকার, আপনার বউ যদি ভিতরে থাকে আপনি কি সেখানে জানতে পারবেন, উনি যতক্ষণ পর্যন্ত নিজে বের হয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত দেখা করার কোন সিস্টেম নাই। শরীয়তের সীমা রেখা
আর আল্লাহকে যা পাওয়ার এস মহব্বত আত্মশুদ্ধির কঠিন রিয়াজতের যে বাগান যে মার্কাজ এটা হলো বাংলাদেশে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকির মন্দিরে যেখানে আল্লাহকে পাওয়ার জন্য ট্রেনিং পিরিয়ডটা শুরু হয় 365 দিনে 365 দিনে কোনোদিন বাদ নাই আপনি কঠিন শীতে যান কঠিন গরমে যান আইলা নার্গিস বিলকি সিডর যা আছে বাংলাদেশে যদি 10 নাম্বার সতর্ক সংকেত দিয়ে দেয় আবহাওয়াবিদরা আপনি সেদিনও পরীক্ষা করার জন্য যান দেখবেন রাত্র 3টার সময় বিশ্ব জাকির মন্দিরে রাত্র 3টার সময় আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে মিথ্যা বলছি আমি আমি যদি মিথ্যা বলি স্টেজ থেকে নামায় দেন এমনটা আপনি বিলাম তো আপনার এলাকায় কে করে যে বলছে আটকুশি বন্ধ দরবার বেদাতি দরবার আটকুশি পিপির না আপনি তার খোঁজ নিয়ে দেখেন তো সে কি প্রতিদিন আমলটা করেছে আমার পীর কামরাজনুল 8 বছর বয়সে পীরের সম্মান পেয়েছেন 10 বছর বয়সে পীরের বাড়িতে গিয়েছেন 40 বছর পীরের দরবারে খেদমত করেছেন জাকির ভাইয়ের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি খালি দরবারে যাবেন আসবেন এটা না পীরের দরবারে খেদমত করবেন যতদিন খেদমত করবেন না আন্তরিক মহব্বত পয়দা হবে না আপনাকে পীরের দরবারে শারীরিক খেদমত করতে হবে আর্থিক খেদমত সাধ্যমত করবেন শারীরিক খেদমত হৃদয়টা উজাড় করে করবেন প্রাণ খুলে করবেন একটাই দরবার দেখেছি বিশ্ব জাকির মন্দির যেখানে অহংকার নাই দেমাগ নাই তাকব্বরি নাই বরত্ব নাই বিশ্ববিখ্যাত আলেমরা সেখানে যে মাটি কাটে পাথর ভাঙে জগ ব্যারিস্টার পর্যন্ত বিশ্ব জাকির মন্দিরে যা রাখালি করে পায়খানা সাফ করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সবকিছু বিলায় দেয় সেই দরবারে ইলমে তাসাউফের শিক্ষা শুরু হয় সে রাত্র 3টার সময় মানুষগুলি সবকিছু ভুলে গিয়ে আমার আল্লাহর সঙ্গে একাকিত্বে প্রেমের কানেকশনটা লাগাই দিয়ে একাগ্রতার সাথে হৃদয়টা উজাড় করে আমার আল্লাহকে প্রাণ ফাটা চিৎকার দিয়ে আমার আল্লাহকে বলে ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া মহাপাপি বলে মাওলা দূরে ফেলে দিও না গোনাগার বলে মাওলা দূরে ফেলে দিও না মাগফিরাতে দার হইতে নাই উম্মেদ কইর না আল্লাহ ইয়া রহমান ইয়ার রহমত লইবারে মাওলা তব দারে এসেছি রহমত লইবারে মাওলা তব দারে এসেছি দয়া করে দাও গো রহমত দয়া আল্লাহ ইয়া রহমান